আদিত্রি এখন এসছে মোজো পিৎজাতে পিৎজা খেতে, দেখতেই পাচ্ছো আদিত্রি। তোমার পিৎজা ভালো লাগে? মুখটা দেখাও, সবাই তো দেখতে চাইছে কি পিৎজা তুমি খাবে। এদিকে দেখাও, এদিকে দেখো। ও বাবা আসছে, বাবা আসলেই আমরা পিৎজা খাবো, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ড, ইস লাইফ উইথ শঙ্কর এন্ড প্রিয়াঙ্কাতে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি মোজো পিৎজাতে। বাবা জয়েন করবে পিৎজাকে, আমরা পিৎজার রিভিউ দেবো, পিৎজাটা কেমন, এই প্রথমবার পিৎজা খাবো। বক্স এইটের মিলের আগেও আমরা খেয়েছি, রিভিউও করেছি। তো পিৎজার অর্ডার দেওয়া হয়েছে গোল্ডেন কর্ন আর তার সঙ্গে আমেরিকান বারবিকিউ চিকেন। তো দেখা যাক কেমন নিচ্ছে, তারপর আমি তোমাদের রিভিউ দিচ্ছি। কিছু না, আরেকটা কি আদিত্রির বাবা চলে এসছে কলেজ থেকে চলে এসছে। তো আমরা যে পিৎজাটা অর্ডার করেছি ওটা ডেলিভারি হবে আস্তে আস্তে, তো ওটাই খাবো, তারপর রিভিউ দেবো। এইটা ওদের মেনু কার্ড, তো এখানে অনেক অপশানস আছে। আদিত্রি ইজ বিং ভেরি নটি। বক্স এইটের আছে আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও এবং পুরো ভিডিও। আচ্ছা, এদের দেশি মিল নিয়ে আমি আগে একটা ব্লগ করেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ মিক্সের অনেক অপশানস রয়েছে। তো এদের আউটলেটে আসলে তোমরা দেখতে পারবে, এখানে রোলও পাওয়া যায়, বিভিন্ন টাইপস অফ ভেজ, নন ভেজ, পরাঠা রোলস, বার্গার, স্যান্ডউইচ আর আইসক্রিম তো পাওয়াই যায়। হ্যাঁ, রোল আছে এখানে, কিন্তু প্রচুর দাম রোলগুলোর, 150 থেকে শুরু। আটার এই রোলগুলো বড় বড় রোল, পরোটার মতো রোল হবে। হ্যাঁ, তো এখানে স্যান্ডউইচ রয়েছে, বিভিন্ন অপশানস রয়েছে, দেখতে পারো। আর কিছু এই যে সিজনিংগুলো সব দিয়েছে, যেগুলো ইউজুয়ালি ডমিনোজেও দিয়ে থাকে। আর এগুলো ইট ক্লাব, যেহেতু এদের ডেলিভারি পার্টনার তাই ইট ক্লাবই লেখা সমস্ত কিছু এদের প্যাকেটের গায়ে। আদিত্রি দেখো ওয়েট করতে পারছে না কতক্ষণে এটা খাবে। খাওয়ার পর তোমাদের, তো তোমরা যারা এই কেষ্টপুর সংলগ্ন জায়গায় থাকো তারা কিন্তু ইমিডিয়েটলি এখানে চলে এসো। এটা ঠিক একদম সর্দারপাড়ার মুখের সামনেই। তো তোমরা যারা কেষ্টপুর থেকে আমাদের ব্লগটা দেখো তারা কিন্তু ইমিডিয়েটলি এইখানে চলে এসে তোমাদের তোমাদের ইভিনিং স্ন্যাক্স বা ডিনার এখান থেকে অনায়াসেই করতে পারো। তো আমরা এখন খাই, খেয়ে তারপর আমেরিকান। তো এখন এটা হচ্ছে আমেরিকান বারবিকিউ চিকেন, এই পিৎজার সাথেই আমরা অর্ডার দিয়েছিলাম। এটাও কিন্তু দেখতে পাচ্ছ খুব ডেলিসিয়াস, এটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও কিন্তু এই আইটেমটা করতে পারো। তো আমরা এখান থেকে এটা দু পিস দু পিস খেয়ে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। তো এটা খুবই ভালো, এখনও খেয়ে দেখিনি, খেয়ে তোমাদের ফিডব্যাকটা দিচ্ছি, তোমরা যাতে এখানেও খেতে পারো। আর পিৎজাটা কেমন? পিৎজাটা খুবই সুন্দর, মানে ডমিনোজের পিৎজা যারা মনোপলি তোমরা একচেটিয়া খাবার খাও তারা কিন্তু এই মোজো পিৎজাটা অবভিয়াসলি ট্রাই করতে পারো। টপিংস প্রচুর দেয়, এবং আমরা যেহেতু মেক ইন ইন্ডিয়াতে বিশ্বাস করি, তো আমাদের ইন্ডিয়ান পিৎজা কোম্পানি কেন হবে না, আমরা যেন সবসময় আমেরিকান কোম্পানির ওপর বিলিভ করে থাকবো, এটা একটু ভেবে দেখো। তো তোমরা যারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলোকে প্রমোট করতে চাও তারা কিন্তু ইন্ডিয়ান কোম্পানির প্রোডাক্ট খাও, কেননা আমরা উই অল বিলিভ ইন মেক ইন ইন্ডিয়া। যাই হোক, খাওয়া বেশ মজার সাথেই করেছিলাম, চিকেনটাও খুব টেস্টি ছিল, তার সঙ্গে পিৎজাটাও বেশ জুসি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।